জি, প্রথমে আমি দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যে খুব পরিষ্কারভাবে ওই প্রশ্নটা আমার সামনে রাখার জন্য অ্যান্ড আমাকে ওকে চান্স দেওয়া হচ্ছে এটা কথা বলার জন্য। যে আমি প্রথমে মানে উত্তরটা এড়িয়ে যাচ্ছি না, এই বিষয়তে যদি স্পেসিফিকলি বলি, এই বিষয়তে আমরা জানি যে আমাদের মানে সাংবিধানিকভাবে যে একটা অটোনোমাস বডি, রেগুলেটরি বডি যেটা আছে অ্যান্টি করাপশন কমিশন, ওনারা একটা তদন্ত ইনিশিয়েট করেছেন। তো ব্যক্তিগতভাবে এরকম প্রশ্ন এই মুহূর্তে করা বা এই প্রশ্নের উত্তরও দেওয়া ওই ইনভেস্টিগেশনকে প্রভাবিত করতে পারে। তো ইনভেস্টিগেশন প্রভাবিত না হয় সেটার কোনো আইন আছে যে গণমাধ্যমের সামনে না অ্যান্টি করাপশন কমিশন না আমি এইসব ব্যাপারে কথা বলবো যতক্ষণ না তদন্তটা শেষ হয়? তাই বিস্তারিত আমি ওভাবে কিছু বলতে পারছি না। তবে একটা জিনিস বলতে পারছি যে যেভাবে নামটা একটা গণমাধ্যমে এসেছে সেখানে কোনো পরিষ্কারভাবে বলা আছে যে নামগুলি আসতে পারে, তার মানে নাই যে সকল তথ্য সঠিক বা সকল তথ্য এগেনস্টে কোনো অনিয়ম করা আছে। তবে অনিয়ম হয়েছে কি হয় নাই, কোনো আইন ভঙ্গ হয়েছে না, সেটা আমি সম্পূর্ণ যে তদন্ত অফিসার তার উপরে ছেড়ে দিচ্ছি। আমি আগেও বলেছিলাম যে একটা সুস্থ তদন্ত হলে সত্যতা তো অবশ্যই বেরিয়ে আসবে। তো সেই দিনের জন্য বা সেই সমাজের আমরা অপেক্ষা করি। কিন্তু আমি যদি আরেকটু পিছনে যাই, যখন পরিবারের কথাটা এসেছে যে দেখেন 111 যেটাকে আমরা বলি 2007 সালে জানুয়ারির তে যেটা শুরু হয়েছিল, 111 সময় তো আমার পরিবারের নাম ব্যাপকভাবে এসেছিলেন। 111 সময় কিন্তু আমার পুরা পরিবারকে হস্তস্থ করে দুদক তদন্ত করেছিলেন একদম পুঙ্খানুপুঙ্খানের সময়। ওখানে কিন্তু আমাদের বাসা, ঘর, গ্রামের বাড়ি, অর্থ সব মেপে চেয়ে, কেজিতে হোক, ফিতাদি হোক, সব কিছু করার পরেও কিন্তু দুর্নীতি দমন কমিশন আমার পুরা পরিবারকে একটা ক্লিন চিট তার ওই দিনের পর্যন্ত দিয়ে দিয়েছিলেন যে যতগুলো অভিযোগ এসেছিলেন পুরো পরিবারের ব্যাপারে একটাও প্রমাণিত হয় নাই বা সত্যতা পাওয়া যায় নাই। তো আমি অপেক্ষা করতে চাচ্ছি যে আবার যখন একটা অভিযোগ এসেছে আমাকেও অভিযোগ যে সত্য না সেটারও প্রমাণ করার একটা চান্স দেওয়া হোক, এবং দুর্নীতি দমন কমিশন যার দায়িত্ব অভিযোগগুলো নিয়ে অনুসন্ধান করা এবং তদন্ত করা, ওনারা ওনাদের বক্তব্য কী বলে সেটা সেই জন্য আমরা একটা অপেক্ষা করি। তাই আমি এই প্রশ্নটার উত্তর এভাবে আমি দিতে চাচ্ছি।